करते ना तोरे का शिखाय एदिगे एदिगे तोरे का शिखा माहन ए मोटा मन लगे ভাল লাগছে না কি করতেছিস জানিস না শিখার লাগব নতুন করে শিখাইতে বল যে কি করতেছিস না করতেছিস আরে কি গো ও মা কি অবস্থা বাড়ি ঘরের মানুষের বাড়ি ঘরতে ঘুরে আসলাম কি পরিষ্কার কি সুন্দর আর এদিকে নিজের বাড়ি ঘর সি 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 আরে তো আছে নবাবের বেটি সারা দিন রাত্রি খালি ঘুম পারব আর খালি খাইব আর কিছু তো করতে পারব না আল্লাহ আমার কপালে জুটাইছিল সৎপুলান দুইটা তার উপর আছে সৎ শাশুড়ি ভাই
কইছিলাম তুই পারবি না, তাও তুই কিল্লি গাইলি। আম্মু মারতো গেলো, আম্মু মারতো, আর তো আমি কইলাম না যে আমি এক করে দিতেছি তাড়াতাড়ি কইরা। তোর কারণেই তো আজকে এটা হইলো, তোর আমি তো কইছিলামই। আমার মা বললো উঠান জানতে, আর অনে বলছে যে থাল বাসন দি দুইতে। দাদা ভাই তোর কি হয়েছে? হ্যাঁ রক্ত নো যাই, তোর ডাক্তার কাছে নিয়ে যাবো। বৌমা আজকে যদি এই দুটা তোমার সন্তান হইতো, তোমার গর্ভে জন্ম নিত, তাহলে তুমি এই ধরনের কথা কইতে পারতা বৌমা? এরো মা কাবা কুলা পান, আমার গর্ভে জীবনে জন্ম নিব না, বুঝছেন না? খালি হাত পা নিয়ে আইছে, কোনো কাজন না, বসে বসে কি খাওয়াবো নাকি? ঠিক আছে, তোমার বসায় বসায় খাওয়াইতে হইব না, তোমার টাকা পয়সাও দিতে হইব না, আমার আদরের ধন আমি চিকিৎসা করবো, আমি চিকিৎসা করবো। চলো ভাই। আচ্ছা করো গিয়া যাও। চল। আদিকে তো দেখলে বাসি না, এত টাকা পয়সা বেশি হইছে, নিজে খরচ করুক নাকি আমার কাছে সাইকেল লিগে। যত সব আদিকে দা ঠিকই কইছ বৌমা, করুক গে। আমি সব সময় ঠিক কথাই কই, বুঝছেন? আচ্ছা বৌমা, আরে তো আদিক খেতা করতে হইব না, তুমি যাও চুলার পরে গিয়ে একটু রান্না করে নিয়ে আসো, খিদা লাগছে, আমি খামো। মা গো মা, কি কই? আমি নাকি যাবো রান্না করে? আমার এই সোনার মতো হাত দুইটা পুইরা কয়লা হয়ে যাবো গা, আপনি তো আমি রান্না করে যাব। না 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 না, অত বড় রিস্ক আমি নিতে পারবো না আম্মা জান। হ্যাঁ 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 হ্যাঁ, এই গুলামের বেটি আবার কি কয়? এই সতিনের মেয়া, তুই রানবি না তাই আমি রানবো নাকি? তুই আগে এই বাড়িতে আইসিস নাকি আমি আইসি? তো সাহস তো কম না, তুই আমার চুলার ঘরে যাইতে কস। আম্মা আগে যেহেতু আপনি আইসেন, তাহলে আগে আপনি রান্না করে যান, বুঝছেন? আর শুনেন, আমার স্বামীর তা খাইতে খাইতে শরীর তেল ধরে ফেলাইছেন, অতএব আর তেল ধরনের কাম বাজে নাই, দয়া করে রান্না করে যান। এটা কি বোন আর কিছু? এ তো ডাইনির ঘরের ডাইনি, আজকে খালি আমার পুরো বাড়ি তাহ, এরপর তোর কেমনে মজা নেওয়ার লাগে নিতাছি। মা কি হয়েছে? আর বাবা কইস না, তোর এই বউ এটা কি বোন না ডাইনি? ওই তোর পোলা বান্ধে সারাদিন কাজকাম করায়, আজকে জোর জানো তোর পোলার একবার মাথা ফাটে আলাইছে বাবা, একবার মাথা ফাটে আলাইছে। কত হইলো? আমি একটা কথা কই, পৃথিবীর কোন মাই এরকম অত্যাচার করে না পোলা পানের উপরে। বৌমা বৌমা দুইটা পোলা পানের উপরে খুব অত্যাচার করে, শিশু বাচ্চাদের দিয়ে এরকম কাম তো করানো উচিত না। ক আজকে যেভাবে মাথা ফাটছিল, আমি নাইলে তো আমার দাদু ভাইরে আমি আর পাইতাম না, হয়তো মনে বোধহয় একটা কিছু হয়ে যাইত। তো বা আব্বা যা কইতেছে সবই কি সত্য? হ্যাঁ সব সত্যি, দোষ আমার একা নাকি? আমি কি সংসার সব কাজ একা একা করতে পারি? মায়ের কত বলি যে আমার এই কাজটা দেখে তুমি ওই কাজটা একটু কইরা দে। করে দেবে। শোনো, তোমার জন্য নিজের সন্তান হইতো, তাহলে তুমি কি করতা? পারতা ওদের অত্যাচার করতে?
তুমি ওদের আপন করে নিতে পারবা না, কোনোদিনই পারবা না। আমি অনেক শুনছি, কিন্তু অনেক সহ্য করছি, কিন্তু আজকে আর তোমাকে সহ্য করবো না। শোনো আব্বা, বাবা আর আমি রাখব না, তুমি ওর বাড়িতে ডেরাই গাহো। ওই কথা কুস না বাবা, যা হয়ে গেছে হয়ে গেছে। বৌমা যদি এই তো শিক্ষা না পায় তাহলে আর কোনোদিন পাইব না। বৌমা তোমার একটা কথা কই, ভবিষ্যতে তোমার ঘরেও সন্তান আসবো, কিন্তু আমার নাতিকে উপরে যে অত্যাচার তুমি করতেছ সেই অত্যাচার কিন্তু আল্লাহ সহ্য করবো না। বৌমা অনেক সময় আছে, ভালো যাও, ওকে মুখের দিকে তাকাইয়া তুমি মাইনে নেও। আব্বা থামেন, আর লজ্জা দিয়েন না। কে বলছে ওরা আমার সন্তান না? ওরা আমারই সন্তান, ওরা আমারই সন্তান। আমি আমি যে পাপ কাজটা করছি তার জন্য আমি আপনার কাছে না আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। হ্যাঁ আজকে থেকে আমি তোরে আমি তোরে অনেক আদর করবো অনেক।